ফিলিংস হচ্ছে, মানে কতটা আনন্দ হচ্ছে নিজেকে, তাহলে সেটা আমি আজকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। কারণ একটা জিনিস, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে স্বপ্নটা দেখতাম ছোটবেলা থেকে যে জীবনে কিছু করতে হবে, সেরকম একটা জায়গায় সেই জায়গাটা বা নিজেদের স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার একটা রাস্তা যদি হয়ে থাকে আমাদের কাছে, ইয়াং জেনারেশনের কাছে, যেটা একটা হতাশা স্টুডেন্টের লাইফে একটা আশার আলো দেখিয়েছে এমন একটা প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে স্মার্ট ভ্যালি। যেখান থেকে তাহলে হাজার হাজার মানুষ যেখানে আজকে জেনারেল লাইনে পড়াশোনা করে আজকে কি করবো, আজকের দিনে দাঁড়িয়ে যে এসএসসি না পিএসসি রেল না ব্যাংক, আজকের দিনে আগেও আমাদের জীবনে কেরিয়ার হবে কি হবে না, সেরকম একটা জায়গা থেকে আমাদের একটা অসাধারণ লেভেলে আলোর জায়গা দেখিয়েছে কি আমাদের বন্ধু ফ্রেন্ডস স্ট্রেঞ্জার বিভিন্ন মানুষজন কি আমাদের কাছে অসাধারণ একটা আলোর জায়গা দেখিয়েছে, যেটা হচ্ছে একটা স্মার্ট ভ্যালি প্ল্যাটফর্ম। আমাদের যে অ্যাসোসিয়েটরা আছে তারা আজকে অসাধারণ লেভেলে মেসেজ গুলো ক্যারি করছে। ঠিক এরকম ভাবে একটা বন্ধু আছে যাকে আমি খুব মিস করছি, আমার ক্লাস ফ্রেন্ড ছিল বিপুল মণ্ডল, সেই মানুষটা আজকের দিনে ধরে আমাকে অসাধারণ মেসেজটা দিয়েছিল, কারণ তার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আমার একটা ইন্টারেস্ট ছিল কি আইটি শিক্ষা নিয়ে। তো সেরকম একটা আইটি শিক্ষা নেওয়ার জন্য ফার্স্ট আমি অ্যাডমিশন হই। অ্যাডমিশন হওয়ার পর এখানে দেখি কি একটা জিনিস, যে গল্পটা ছোটবেলা থেকে শুনতাম, একটুখানে সময় বেশি নিচ্ছি তো একটু কথা বলছি, যেটা শুনতাম ছোটবেলা থেকে, যখন আমি প্রাইভেট পড়তাম যে মাস্টার আমাকে প্রাইভেট পড়াতে আসতো, সেই প্রাইভেট মাস্টার যে স্বপ্নগুলো দেখিয়েছিল যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল ওয়ার্ক বা আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে টিম ওয়ার্ক এর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে পারে, ঠিক সেই জায়গাটা যখন বুঝতে পারি যে সে পড়াশোনা করতে এসে যখন বেসিক ট্রেনিং নিই, বেসিক ট্রেনিং করার পরে বুঝতে পারি যে মাস্টারমশাই যে স্বপ্নটা দেখিয়েছিল ছোটবেলায়, সেই স্বপ্নটা প্ল্যাটফর্ম, সেই স্বপ্নটা পূরণ করার রাস্তা হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যেটা নাম হচ্ছে স্মার্ট ভ্যালি। তো আজকের দিনে তাহলে আস্তে আস্তে এই যে জায়গাটার সাথে কতটা নিজের ভেতরে আনন্দ ফিল করছি সেটা বোঝাতে পারবো। তো এই জায়গাটায় আসতে পেরেছি যেসব মানুষগুলোর জন্য, তো স্পেশালি যে মানুষটার নাম বলবো বিপুল মণ্ডল, তারপর যেসব দাদারা এসে ফিডব্যাক করেছিল, যে দাদারা এসে দীপঙ্কর পোদ্দার, যেসব